জান্নকিরা আওয়াজ শুরু করছে তো ফকিরা আইবে তো ভালো কথা আজকে আমার বাড়িতে বিশাল ইফতার ফাঁটি বাংলাদেশে যে কটা ইফতার ফাঁটি হয় একটা ইফতার আজকে আমার বাড়িতে হবে ও আপনি ইফতার বাড়িতে দিচ্ছেন হ্যাঁ আর তুই ফকির খেতালিকা

সদ্দার সদ্দার তোর তো মনে আছে দি তা কি গো থাকতো না আপনার এত দিন ধরে কাম করতেছি আচ্ছা তাইলে এইভাবে কও সুদ কর দরকার নাই তাইলে অনেকে আইব না তাইলে هارুন সর্দারের বাড়িত বিশাল ইফতার পার্টি আজ সন্ধ্যা মাগরিবের 10 মিনিট আগে সবাই হাজির হবেন ইফতার কাকে বলে খাইয়া পেট ভরে যাবে 102 রকম আইটেম 102 রকম হ্যাঁ মাইক সেটটা লজা

এ সেইখানে বাড়িতে ইফতার করবেন হারুন সর্দারের বাড়িতে আজ সন্ধ্যায় ইফতারের দাওয়াত দলের দলের যোগ দিবেন হারুন সর্দারের বাড়িতে ইফতার মাহফিল ইফতার করবেন হারুন সর্দারের বাড়িতে সেইখানে বাড়িতে আজ ইফতার করবেন হারুন সর্দারের বাড়িতে জি দয়া করে সময় মত চলে আসবেন আজ মাগরিব তোর পোষ্টা দাও ওর কি ব্যাপার বড় গিন্নি মেজু গিন্নি ছোট গিন্নি হাতার জোরা চালাও এখনো আর কি হয়েছে আমি দেখতেছি ওইদিকে পাঁচ ডেক্সি বিরিয়ানি নামে গেছে আরো ছয় ডেক্সি নামিব ঘন্টা দুইকের কের মধ্যে এগারো ডেক্সি গেরাম দশ গ্রামের লোক দাবাদ দিছি জীবনে এ প্রথম বড় একটা ইফতার ফাঁটি দিলাম আমের যে তামস কথা মোরা কি মেশিং আজ চালাইয়া তো কাম করতেই আছি আর হ্যাঁ সারা বিরিয়ানি তো হই বেন না রাত্রিরে রামদা সরাইছেন বিরিয়ানি তো ছয় দেখছি না আমাইবে না ঠিক আছে শুনো এলাকা অলরেডি মানে কলব শুরু হয়ে গেছে মাইক নামাই দিছি সাইটটা 10 গ্রাম মানুষের দাওয়াত দিছে মাইনসে তো খালি মাইকের দিকে তাকায় আর কইতেছে বাবারে। রে هارুন সুদি হ্যাঁ কি মাইক টেক লাগাইয়া ইফতার পার্টি দিব মানে মানুষ তো পাগল হয়ে গেছে কারণ এই ধরনের ইফতার পার্টি আমাদের বংশেই প্রথম তোমাদেরকে মুই কিন্তু তুমি দিছ ছড়োকিন্নিও দিছে বড়কিন্নিও দিছে মোটা মোটা অন্যন্য বুদ্ধি দিছে হায় আপনি উপকার করি হে আপনি তো হই পা খালি লাগে করে হন এই মাঝে করে প্রশংসা কিন্তু আডা দে আজকে বাড়িতে দুনিয়ার লোক কাজ বাবুসি কাজ করতেছে এ শুনলে কবে এর সংসারে শান্তি নাই আমি তিন বিবাহ করছি মানুষের জানে আমরা কত শান্তি মতে আছি বুঝো না কেন তোমরা ঝরগা করবে না এই যে বড় দেখো কোনো কথা কইছে কাম করতে আছে কাম করো

সমাজস্থানে নষ্ট করবে আরামের টাকা দেওয়া সবাই সুদ ইফতারি করাইবে এটা ঠিক না ঠিক না বাবা রে ওইদিকে যাইও না চলো হ্যাঁ আমি তো আসলে সারা দিন রোজা রাখছি ভাবছিলাম যে সারা দিন রোজা রেখে ইফতারটা ওই হারুন কি যারা বাড়িতে করব না আপনি যে কথা কইছেন ওই বাড়িতে আমি ধারে কাছেও যাব না আমার রোজা আমি নষ্ট করব চাই না আমি আপনার সাথে মসজিদে ইফতার করব চলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে বলতে আমরা মসজিদে যাই

আরে গাধার বাচ্চা মানুষ উৎখোর কয় দেয় তো আমি এত বড় ইফতার ফাটি দিছি কাল থেকে আর মানুষ উৎখোর কইবো না কবে ইফতার ফাটি হারুন বিশাল ইফতার ফাটি হারুন এ নামে ডাকবো ওটা মুছে যাবে উৎখোর না ওর আর না কেন আর বাসছে কে তুই বাড়াইছস আমি কেমনে বাড়াই আমি তো সুন্দর করে বলছি মাইকিং কইরা পাবলিক হইছে সব লাইন দিয়ে খালা দিছে তো কই পাবলিক তো একটা আইতেছ না আইবো কেমনে আমগো মসজিদের ইমাম সাহেব পাবলিক আওয়াজ হচ্ছে রাস্তার মধ্যে দাঁড় করায় কইতাছে কই যাও হালম সাহেবের বাড়িতে ইফতারি দেওয়া দিচ্ছি ওইখানে যাও এত কষ্ট করে রোজার একটা তোমরা কি রোজাটাকে চাও হ্যাঁ কইছে রোজা যদি তোমরা যদি ইফতারি করতে যাও ওই করার বাড়িতে ও তো বিশাল বড় একটা গুণাগারের বাগি আর তুমি এত কষ্ট করে রোজার একটা ইফতারি করতে চা গুনার বাগি দাঁড়িয়ে সবটির খাতে সব হ্যাঁ হ্যাঁ তো আমি ইমাম সাহেবের কি গতি করলাম তারা আমি জানি না হ্যাঁ সর্বনাশ এত অ্যারেঞ্জমেন্ট করছি হ্যাঁ আমার বাড়িতে লোকাইবো না ইমাম সাহেব কইতেছে আমার বাড়িতে ইফতার করলে রোজা হায় রে আল্লাহ এখন বুঝছি হ্যাঁ সুদ আমি তোরা কথা দিলাম আর সুদ খাবো না আর খাবো না কারণ মরণের ভয় আমার ভিতরে ঢুকে গেছে ইমাম সাহেব কইছে ইমাম সাহেব মসজিদে যাই মুখ এমনি ইমাম সাহেব যা কইছে ওটাই সত্য ইমাম কোনোদিন মিথ্যা কথা বলে না